हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্ন আমাদের দেওয়া আছে, cot theta plus tan theta equal to 2 sec theta। তাহলে আমরা এখানে কি করব, cot কে और टेन के कॉस और साइन आकार भेंगे नेब। हमारे एखे जो कंडिशन टी देवा आछे सेटी हलो जीरो डिग्री लेस दैन थीटा लेस दैन 360 डिग्री। तहले आमरा जदि एखाने क्यालकुलेट करी कॉस स्क्वायर थीटा प्लस साइन स्क्वायर थीटा डिवाइडेड बाय साइन थीटा कॉस थीटा इक्वल टू टू बाई कॉस थीटा। एबार आमरा एखाने कि करते पारी, कॉस थीटा के आमरा लेफ्ट हैंड साइडे निये गेलाम एबं एटिके रिअरेंज करे कि लिखलाम साइन स्क्वायर थीटा प्लस कॉस स्क्वायर थीटा इक्वल टू टू साइन थीटा कॉस थीटा। साइन स्क्वायर थीटा प्लस कॉस स्क्वायर थीटा वन है, তাহলে আমরা এটিকে এইভাবে লিখতে পারি ইকুয়াল টু জিরো। কস থিটা যদি আমরা কমন নিই ওয়ান মাইনাস টু সাইন থিটা ইকুয়াল টু জিরো। তাহলে হয় কস ইকুয়াল টু জিরো, cos theta equal to 0, তাহলে theta equal to কি হবে 2n plus 1 into pi by 2, n যে কোনো পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা, যেহেতু 0 degree less than theta less than 360 degree, এক্ষেত্রে ইকুয়াল টু আমাদের কত হবে জিরো আর ওয়ান, জিরো আর ওয়ান। নেক্সট কেস যদি আমরা দেখি, অথবা ওয়ান মাইনাস টু সাইন থিটা ইকুয়াল টু জিরো, তাহলে মাইনাস টু সাইন থিটা ইকুয়াল টু মাইনাস ওয়ান, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, তাহলে সাইন থিটা ইকুয়াল টু হাফ, তাহলে থিটা ইকুয়াল টু আগে আমরা এটা লিখে নেব যে সাইন থিটার অ্যাকচুয়াল মান কত হচ্ছে। সাইন ইকুয়াল টু সাইন পাই বাই সিক্স, তাহলে আমরা এখান দিয়ে থিটা কি লিখতে পারি এন পাই প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টু পাই বাই সিক্স। আমরা এখানে থিটা কি লিখতে পারি এন ইন্টু 180 ডিগ্রি প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইন্টু 30 ডিগ্রি। আর এখানেও সিমিলারলি আমরা কি লিখতে পারি এন প্লাস ওয়ান ইন্টু 90 ডিগ্রি। তাহলে যেহেতু জিরো ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 360 ডিগ্রি, আমাদের এখানে কি হবে এন ইকুয়াল টু জিরো ওয়ান। তাহলে এন ইকুয়াল টু জিরো হলে থিটা ইকুয়াল টু টু ইন্টু জিরো প্লাস ওয়ান ইন্টু 90 ডিগ্রি,
इक्वल टू 90 डिग्री इक्वल टू 1 होले थीटा 2 इनटू 1 प्लस 1 इनटू 90 তাহলে কত হচ্ছে 3 ইনটু 90 270 তাহলে n ইকুয়াল টু 0 হলে n ইকুয়াল টু 0 হলে ইকুয়াল টু কি হবে 0 ইনটু 180 ডিগ্রি প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার 0 30 ডিগ্রি আমরা থিটা কত পাচ্ছি 30 n equal to 1 হলে কত হচ্ছে 1 into 180 plus minus 1 whole to the power 1 into 30 degree তাহলে 180 minus 30 degree equal to 150 degree তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি নির্ণেয় সমাধান 30 90 ডিগ্রি 150 ডিগ্রি আর 220 ডিগ্রি এটি হলো আমাদের অ্যান্সার থ্যাংক ইউ